পানির ঢেউটা মিনহানের গায়ে লেগে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমরা উইন বিচে চলে গিয়েছিলাম, এটা খিলগাতে। প্রথম হচ্ছে ক্যাজুয়াল একটা রেস্টুরেন্ট, তো এটা একেবারে নতুন হয়েছে, আর আমি, মিনহানের পাপা, বাবু আমরা সবাই গিয়েছিলাম, যেহেতু আমাদের বাসার কাছে এজন্যই গিয়েছিলাম। এটা দেখতে দেখেন অনেক সুন্দর, মানে ওনারা এত কালারফুল করে ডেকোরেট করেছে, খুবই ভালো লাগছিল। আমি একটু ভিডিও করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানকার টেবিলগুলো হচ্ছে একেবারে একটা স্ক্রিন, মোবাইলের মতো বিশাল বড়, মানে যত বড় টেবিল পুরাটাই হচ্ছে স্ক্রিন। বাবু দেখে তো পুরাই অবাক, মানে একটা থিম দেয়া ছিল যেটা হচ্ছে সমুদ্রের একটা থিম, তো ঢেউগুলো আসছিল, ও সত্যি সত্যি মনে করছিল, ও বলছিল বারবার মাম মাম। আর হচ্ছে এখান থেকে আমার হাজবেন্ড ফুড অর্ডার করছিল, মানে এখান থেকে অর্ডার করা যায়, তো খুবই মানে আধুনিক, মানে এইভাবে আসলে আমরা কখনো অর্ডার করে খাইনি যে টেবিলেই অর্ডার করা যাবে, তো খুবই ভালো একটা মানে আইডিয়া। তো আমরা হচ্ছে এখান থেকে খাবার অর্ডার করছিলাম, তো মিনহানের পাপা দেখছিল যে কোন কোন খাবার হচ্ছে অর্ডার করা যায়, মানে ঠিকঠাক মতো আসলে টাচটা নিতে চাচ্ছিল না, তো হচ্ছে ট্রাই করছিল, ওইদিকে ও খাবার অর্ডার করছিল, আর আমি হচ্ছে এই দিক থেকে গেমস ওপেন করছিলাম, মানে আমি আর মিনহান একটু গেম খেলবো, যার কারণে হচ্ছে এখানে ড্রয়িংয়ের যে গেমটা আছে আমি সেটা ওপেন করছিলাম। উপরে লাইট জ্বলছিল, আমরা রাতে গিয়েছিলাম, যার কারণে কিন্তু লাইটটার কারণে মানে স্ক্রিনটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, তো এই যে আর্ট করার স্ক্রিনটা চলে এসেছে, তো এখানে আসলে টাচটা ঠিকঠাকভাবে কেন জানি নিচ্ছিল না, কিন্তু এই যে মিনহান যখন হাত দিয়ে এরকম এরকম মানে হাত দিয়ে প্রেস করছিল তখন কিন্তু ওগুলো হচ্ছিল। এই যে আমি চোখ মুখ আঁকছিলাম, মিনহানকে একে দেখাচ্ছিলাম, তো এটা চেঞ্জ করে এখানে আরেকটা গেম ছিল সেটা ওপেন করলাম, এটা আমরা কিছুক্ষণ খেললাম, মানে খাবার অর্ডার দিয়ে আস্তে আস্তে। তো আমরা যেই খাবারের অর্ডারটা করেছিলাম সেটার সাথে কিন্তু এই যে এই কি বলবো শাহী তরবারি এটা ছিল, তো এটা পেয়ে মিনহান অনেক হ্যাপি হয়েছিল। এটা হচ্ছে লাইটিং একটা তরবারি, এটার মধ্যে আবার মিউজিক সিস্টেমও আছে, তো ও এটা নিয়ে কতক্ষণ বিজি থাকলো, ওকে নিয়ে আসলে বাইরে বের হওয়া যায় না, ও অনেক চঞ্চল, বাইরে গেলেই কেন জানি খুব দুষ্টুমি করা শুরু করে দেয়। তো আমাদের খাবার এখন চলে এসেছে, আমরা বার্গার অর্ডার করেছিলাম, সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল সস, ওরা খুব সুন্দর করে এগুলো ডেকোরেশন করে দিয়েছিল, আর টেস্ট আমি বলবো যে ভালো ছিল, মিনহানের পাপাও খাচ্ছিল, আমিও খেলাম, আর ওরা যে সসটা দেয় বাটিটাও খুব সুন্দর করে ঢেকে দেয়, আমি কখনো এর আগে দেখিনি যে এইভাবে হচ্ছে ঢেকে তারপরে হচ্ছে খাবারগুলোকে দেয়, মানে সব কিছু ওরা মোটামুটি খুব ক্লিন রাখে, মানে ক্লিনভাবে সবাইকে দেয়। আমি একটা এখানে স্ট্রবেরি মজিটো নিয়েছিলাম, এটা বেশ টেস্টি ছিল, একটু টক ফ্লেভার ছিল কিন্তু খেতে খারাপ লাগেনি, ভালোই লাগছিল। মিনহানও খুব জুস পছন্দ করে যেটা একটু টক ছিল, যার কারণে ও কিন্তু এটা ঠিক করে খায়নি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, মিনহানের পাপা বিল পে করে ফেলেছে, তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু যে একটু ট্রাই করে দেখে আসতে পারেন এইখানে, তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ সবাইকে।